এই যে দেখো বাতাসা, আশা। হ্যাঁ বুলবুলি, বিয়ার পর থেকে তা সাসিল আমার বনে না। বিয়া করার পরে জীবনটা একটা তেজপাতা গেছে, কোনো নাই রোমাঞ্চ, নাই কোনো বিনোদন। বয়স হয়ে গেছে গা, মুন্ডা চায় বিনোদন, রং রঙিন, চিন মাস্তি। এই জন্য তোর কাছে চাইছি, তুই কত বড় বড় পার্টি করস, পার্টি দেস, একটা কি সাইন না দিয়ে আমরা একটা পার্টি পুটি করি। তুই সব কি দেস বেটা, এলে দেখলে বমি আসে বেটা। কাকা, আমি তো তোমার রুচিটা পরীক্ষা করতেছিলাম, বুঝছো? আসল জিনিস তো তোমার এখন দেওয়া, তোমার তো রুচিটা সেই আছে, বুঝছো? এই যে দেখো তোমার লাগে স্পেশাল। আরে সব বনাস, এটা তো সেই রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ বাবা সেই সুন্দর, যেমন নাকি মুখি তেমন বুকি ভিটি, বাহ চমৎকার। এই এটা তো চিনা চিনা লাগতেছে রে। চিনা চিনা লাগবো না, এটা তো আমাকে এলাকার চুমকি, তোমাকে সময় কার ক্রাশ কোসকি, এটা চুমকি। হ্যাঁ আরে বাবা, আরে বাবা, কিন্তু উনি বিদেশ চলে গেছে। দেখো বিদেশ গেছে, বিদেশ তো আয় পড়ছে, তোমাকে লেভেল হয়ে আইসে, বুঝছো? হসকি আঙ্গুল লেভেল হয়ে আইসে, আমার কথা কইছ, রাজি আছো তো? কাকা তোমার কথা কি কোয়া বাকি রাখছি নাকি? আমি বিদেশ থেকে তো ফরেন বোতল নিয়ে আইসে, পার্টি করবার চাইছে আমার লগে। আমি তো পরে কইছি একা একা পার্টি করে লাভ নাই, তোমার কথা কইলাম যে আমার এক কাকা আছে, বয়স একটু বেশি, শরীরে একটু প্রেম প্রেম ভাব আছে, বুঝছো? পরে তো রাজি হয়ে গেছে গা। তবে কথা কিন্তু কাকা, আজকে রাত্রে 12টার দিকে পার্টি, তোমার কিন্তু টাইমলি আয় পড়তে হবো। কোনো সমস্যা নাই পুরো, আমি তো শুনছি চাষের মন মেজাজ খুব করা থাকে, রাত থেকে বাইরে আন পারবা কাকা? আরে কি কস বেটা, এটা তুই টেনশনই করিস না, তোর চাষি পারলে তো আমার প্রত্যেক রাইতে গার দেড়ে ঘরতে বাই করে দেয়, আমি না জোর জুলুম করে থাকি। এটা তুই টেনশন করিস না, বাসা যায়া তোর চাষির আমি একটা উস্কালিমূলক কথা কমু, তোর চাষি দেখবি একেবারে কোমর বরাবর আমার একটা লাঠি দেয় ঘরতে বাই করে দিবা। এটা টেনশনই করিস না, তুই খালি পার্টিটা রেডি কর, তুই খালি বাজান এটারই ম্যানেজ কর, এটারই ম্যানেজ কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি টাইম দেয়া করো, আমি ম্যানেজ করতেছি। টাইম দেয় তুই ম্যানেজ করে, ম্যানেজ কর। শোন না, আজকে একটা নিউজ দেখে আমার মনটা খুব খারাপ। এক মহিলা তার জামাই সাথে সারা দিন ঝগড়া করে, তে বসতে ঝগড়া করতেছে, ঝগড়া করতে 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 জামাই এত ভালো, তার এই যে ঝগড়া করে কোনোদিনই কোনো উত্তর দেয় না, সব সময় সে যা বলে তাই শুনে। তারপরে একদিন জামাইটা রাগ কইরা বউরে তো খুন করে ফেলছে। আমার ভয় লাগতেছে কেন জানিস? আমিও তো এরকম করি তোর দুলাভাইয়ের সাথে, সারাক্ষণ ঝগড়া করি, সারাক্ষণ তারে প্যারা দিতে থাকি। আমাকে যদি একদিন সে খুন করে ফেলে রাগ করে, তাহলে আমি কি করবো? তাই চিন্তা করছি আজকে থেকে তার সাথে আমি আর খারাপ ব্যবহার করবো না। সে যত কিছুই করুক আমি আর কিচ্ছু বলবো না, সে আমাকে মারলেও আমি কিছু বলবো না। রে কলিং বিল গাছতেছে, তোর দুলাভাই মনে চলে আসছে, রাখি তাহলে। হ্যাঁ কতক্ষণ ধরে কলিং বেল টিপতেছি, ঘরের ভিতরে কি সারাদিন নাক ডেকে ঘুমাও, দরজা খুলতে এত দেরি হয়? একটাই তো কলিং বেল বাজলো। কিরে এত হাই ভোল্টেজে দমক দিলাম, কিন্তু অর ভোল্টেজ তো লো, ঘটনা কি? ব্যাপার জুতা লিয়া ঘরের ভিতরে ঢুকে গেলাম, তাও কোনো সাউন্ড নাই, ঘটনাটা কি? হানসুকি খামুকি রাত্রে তোমার পছন্দের মুরগির মাংস রান্না করছি। তোমার পছন্দের মুরগির মাংস রান্না করছি, রাইতে বেলা আমি মুরগির মাংস কখনো খাইছি? মুরগির মাংস রান্স খামান, আমি মুরগির মাংস। তুমি তো অনেক পছন্দ করো মুরগির মাংস, তাই তো মুরগির মাংস রান্না করলাম। আমি মুরগির মাংস পছন্দ করি লাঞ্চের টাইমে, এখন তো ডিনার টাইম, আমি ডিনার টাইমে মুরগি খাবো, কেমন আমি মুরগি? আচ্ছা আচ্ছা রাগ করো না, তাহলে কি দিয়ে ভাত খাবো বলো, আমি ওইটাই রান্না করব। এত কষ্ট করে তোমার রান্না করতে হইব না সোনা, তুমি সুন্দর করে শুয়ে থাকো, শুয়ে থাকো তুমি সুন্দর করে, আমি রাতে না গায়ে থাকো। রাগ করতেছো কেন? ফ্রিজে গরুর মাংস আছে, আমি গরুর মাংস রান্না করি, সময় লাগবে না, তুমি একটু বসো, আমি এখনই রান্না করে দিচ্ছি, দাঁড়াও।
আখিরে ঘটনা কি? 440 ভোল্টের ধমক দিলাম, তার কোনো রিয়াকশন নাই। আমি রাইতে বাসার থেকে বাইরে মুখলাম নি, পার্টিটা কি তাহলে মিস হইব? পার্টি মিস করা যাব না, কি করা যায়, কি করা যায়, কি করুম? পাইছি বুদ্ধি। এই রান্না মান্দা ধো, পানি নিয়ে আস এক গেলাস। এটা একটা সংসার, বিয়ার পর একটা দিনের লেগে শান্তি পাইলাম না, একটা কাম ঠিক মতো করে না, কোনো কাম গোছানো পাই না, যখন যেটা দেই এটার মধ্যে বেতাল, এটার মধ্যে বেতাল। এবারে তা নিঃশ্বাস নিতে পারতে বেরাচ্ছে, থাকতে ইচ্ছা করতেছে না আমার। আপনার পানি নেন। পানি আনছেন? দেন, পানি খাই। কত কষ্ট করে পানি আনছেন। ওই যে জানালা খোলা, কষ্ট করে জানালা বন্ধ করেন, মশা ঢুকবে তো, মশা ঢুকবে, মশা আপনার চোখে শোভা পড়ে না, জানালা একটু জানালা বন্ধ করেন। এইবারে আমি থাকুম না, যে বউ আমায় রে ষড়যন্ত্র করে মায়ের হালাতে আছে, ওই বাসায় আমি থাকুম না। হায় 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 হায়, তুমি ঘুমায় থাকো, আমি আর এই বাসায় টাচতেছি, আমি এখন বাসাতে বেড়ে যে এই যে মোবাইলের সুইচ অফ করে দিয়েছি, তুমি আমারে আমারে এই বাড়িতে আর পাইবা না। হাই 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 আমারে হাই হাই। এটা কিভাবে আসলো? ব্যাটারি দিয়ে নেবে, ব্যাটারি কিভাবে আসলো? কবন আমি রাত্রে বাজারে থাকবো না, তোর চাষিরে কয়েছি তুই সুন্দর করে তালা মেরে ঘুমায় থাক। কারণ সবাই কিন্তু বাসায় ডুবি আছে, আমি কিন্তু ফোন বন্ধ করে ঘুমাবো। ঘুমা তুই, নিশ্চিন্ত ঘুমা, আমি আর রাত্রে বাসায় আইতাছি না, ঘুমা তুই। হ্যালো ক। হ্যাঁ কাকা, কই তুমি বাসাতে বেরোইছো নাকি? আরে বাসাতে বাইরে মানে? আর আমি তো বেটা তোর বাসার অর্ধেক রাস্তায় পড়ছি। ওই অর্ধেক রাস্তায় লাভ নাই, তুমি বাসায় ফেরত যাও। কে দেখ করুম কে কিছে? আরে ও চুমকি খানকি মাগি, চুত মারানি মাগি, নড়ি মাগি, ও আমাকে লগে দুই নাম্বারি করছে, ও নাকি প্র্যাঙ্ক করছে আমাকে লগে। ও কইছে যে তোর মতন কালা গন্ডার আর হইলো ওই বুইরা ভীমরলের লগে কি আমি পার্টি করবো নাকি, আমার কোনো প্রেস্টিজ নাই। এ কয়ে ও ফোন কাটা দিছে। এখন কথা হইলো তুমি বাসায় যাও, আমার জিনিসটা হ্যান্ডেল করতে দাও, বুঝছো? আমি দেখি ও পার্টি ওরকম প্র্যাঙ্ক করে, ওর প্র্যাঙ্ক আমি ছোটাইবার রাখছি আজকে। তুমি রাখো কাকা, বাসায় যাও, মাথা মতো অনেক গরম আছে, বুঝছো? রাহি। খুব খারাপ 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 খারাপ। ওইরা বাম এটা আমারে কইছে? আমি বুইরা বাম, আমি বুইরা বাম। পার্টি নিব না তাহলে আমি এত রাতে কই যাবো? থাকুন কই, বাড়িতে না করিলাম, দারোয়ানরে করিলাম গেট বন্ধ করতে। হ্যাঁ সর্বনাশ দি। আচ্ছা আগে বাসায় যাই, গেটের অবস্থা কি দিই? বাবা সপন, বাবা একটু গেটটা খুলো না বাবা, সপন ও সপন, বাবা একটু গেটটা খুলো না বাবা।
এটা কি হলো? এত রাতে কই যাবো, কি করু, কি বোকা মেরা করছি, নিজের উপরে নিজের জিত লাগতেছে এখন। দারোয়ান ঘুমাই পড়ছে কাকা, একটু আপনার ফোনটা যদি দিতেন আমি একটু ফোন দিতাম কাকা, আমার ফোনে ব্যালেন্স নাই। আপনি তাহলে আমার মতে বিপদে পড়ছেন। আপনি এমন বিপদে পড়ছেন কাকা, ফোনে কথা কন কাকা। ফোনটা অনেক সুন্দর, অনেক দামি না, নতুন কিনছেন কাকা, আমার না খুব পছন্দ হয়েছে কাকা। আমি রেখে দিই ফোনটা। ফোন রেখে দিবেন মানে? হ্যাঁ কাকা, রেখে দিই। আপনার পছন্দ হয়েছে এই লেগে আপনি আমার ফোন রেখে দিবেন কাকা? আমার পছন্দ যাওয়ায় তা আমি রেখে দিই কাকা, বুঝছেন কাকা? কিছু মনে করেন না কাকা, বুঝতে হবে বিষয়টা কাকা। হ্যাঁ কাকা, তাইলে আমি আসি কাকা, বুঝছেন? আসসালামু আলাইকুম, দোয়া করেন আমার জন্য। ঘুমায় থাকি হাজার রাজন দিলে আরে ডাইক কোডা মনি। আরে সুমকি, আরে পাঠি, আরে সুমকি, আরে পাঠি, আরে পাঠি, আরে আরে সুমকি, আরে সুমকি।